নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা কাঁঠাল দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে পাকা কাঁঠালের বড়া বা পাকা কাঁঠালের পকোড়ার রেসিপি। এখানে আমি কিছু পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। প্রথমে কাঁঠালের থেকে বীজগুলোকে বের করে নিয়ে একটি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো কাঁঠাল ব্যবহার করব না, এখানে হাফ কাঁঠাল আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ চিনি। এখানে মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁঠাল কতটা মিষ্টি তার উপরে চিনির পরিমাণ নির্ভর করবে। আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ। দিয়ে এই সব কিছুকে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার যে কাঁঠালের পেস্ট তৈরি করেছি সেটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দিয়েছি 3 হাতা আটা। এখানে আপনারা চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে এলে একটি চামচের সাহায্যে বড়ার আকারে তেলের ওপরে এক এক করে ছেড়ে দিয়েছি। এই কাজটি আপনারা চাইলে হাতেও করতে পারেন। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলেই বড়াগুলো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাকা কাঁঠাল দিয়ে বড়া তৈরি হয়ে গেল। এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা যদি এইভাবে পাকা কাঁঠালের বড়া না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। এই বড়াগুলো শুধু মুখে খেতে বা বিকেলে চা কিংবা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।